হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো। আর আমি তো ভালোই আছি, চলে এসেছি তোমাদের মাঝে। দেখো সকালবেলায়, এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকে সকালবেলায়। আর আমার গাছগুলো দেখো ঢলে পড়েছে, তো ভাবলাম সবগুলো গাছে একটু জল দিয়ে দেই। এমনিতে বিকেলবেলাও দেওয়া হয় জল, সকালবেলাও দেওয়া হয়, কিন্তু আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য একটু দেরি হলো আর কি জল দিতে। তো এত বেশি রোদ উঠেছে যে কারণে হচ্ছে গাছগুলো ঢলে পড়েছে। এই একটা আপেলের চারা দেখো আমার হয়েছে, আগেই দেখিয়েছিলাম তোমাদের, অনেকটা বড় হয়ে গেছে চারা। আর এই যে দেখুন, দুইটা বেলি ফুল গাছ আছে আমার, তো মাথাগুলো কেটে দিয়েছি, আর এই যে পাতাবাহারে মাথাও কেটে দিয়েছি যাতে বর্ষাকালে আরও সুন্দর করে গজায়। আর পুদিনা গাছগুলোও ছেঁটে দিয়েছি, এখন সুন্দর করে আবার গজাবে, কারণ এই বৃষ্টির দিনে ছেঁটে দিতে হয়। এখানে একটা লেবু চারা হয়েছে। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে আমার মিনু রাগ করে ঘুমিয়ে আছে, কারণ উনি ঘুম থেকে উঠে হচ্ছে পিছন পিছন ঘরে খাওয়ার জন্য। তো আজকে একটু দেরি হলো বলে ওনার রাগ হয়েছে, এই যে বারান্দায় এসে ঘুমিয়ে পড়েছে দেখো। তো ওনার জন্য খাবার তৈরি করব, আর আমাদের জন্য চা তৈরি করব, সেই জন্য আমি রান্নার রুমে চলে এসেছি। ওর বাবা চা খাবে, তারপরে হচ্ছে পড়ানো শুরু করবে, বাচ্চারাও এসে গেছে। তো এদিকে আমি বাকি কাজগুলো করে নেব, যেহেতু অনেক বেশি রোদ আছে সেই জন্য আমি আমার আচারগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, নয়তো নষ্ট হয়ে যেতে পারে, কারণ অনেক দিন হয়ে গেছে বানিয়েছি, এখনও রোদে দেওয়া হয়নি, সেই জন্য একটু রোদে দিয়ে দিই। অনেকটা রোদ আসছে আর কি বারান্দায়। এই তো হয়ে গেল। তো দেখো একবার দেখাই তোমাদের কি পরিমাণ রোদ, আসলে খুব একটা রোদ আমার বারান্দায় আসে না, তো আজকে অনেক বেশি রোদ উঠেছে বলেই কিন্তু এরকম অবস্থা। দেখো কি অবস্থা রোদের, প্রচুর রোদ। এই যে আমার মিনু, খাবার দিয়ে দিয়েছি, রাত কমে গেছে দেখো, ওর জন্য মাছ ভেজে নিয়ে এসেছি। এই যে ও এখানে বসেই খাচ্ছে বারান্দায়, রোদ আছে, বাতাসও আছে প্রচুর, এখানে বসেই খাচ্ছে খাবার। আমি দুপুরবেলা রান্না শুরু করব, আবার বিকেলবেলা তোমাদের সাথে একটা নাস্তা শেয়ার করব আজকে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ একটা ভিডিও করার পরে আবার এডিট করতে অনেক সময় লেগে যায়। এদিকে ওর বাবা অনেকগুলো মাছ নিয়ে এসেছে, এই যে দেখো, পড়ানোর পরে হচ্ছে একটু বাজারে গিয়েছিল, দুপুরবেলা রান্না করব সেই জন্য। তো মাছগুলো আমি এই যে বের করে নিচ্ছি, এখানে নিয়ে এসেছে পাবদা মাছ, হচ্ছে তোমার এই যে এটাকে কি বলে মাগুর মাছ, তো এই মাগুর মাছটা হচ্ছে একেবারেই নষ্ট, পচা, তো এটাকে ফেরত দিয়ে দেবো, এটা খাওয়া যাবে না, ওর বাবা বুঝতে পারেনি, নিয়ে এসেছে। আর হচ্ছে শিং মাছ, শিং মাছগুলোও নষ্ট, তো এই দুইটা মাছ আমি রাখবো না, এই জন্য প্যাকেট করে রেখে দিয়েছি। আমি এখান থেকে খাবার জন্য কয়েকটা মাছ নিয়েছি, আর পাবদা মাছগুলো হচ্ছে এখন কেটে আমি রেখে দেবো, তো এখন এই কাটাকাটি দেখানো যাবে না, অনেকটা সময় লাগবে, সেই জন্য ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো না। দেখো পচা মাছ, একদম পচা, এগুলো রাখা যাবে না, এগুলো সব ফেরত দিয়ে দেবো। এদিকে মাছ কাটার পর হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি, মাছে প্রচুর পরিমাণে ডিম হয়েছে, বাচ্চাদের জন্য মাছের ডিমগুলো ভেজেছি, আর মাছের ঝোল রান্না করেছি আমাদের জন্য, আর বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন রান্না করেছি, সে মুরগিগুলো রাখা হয়েছিল, তোমরা দেখেছো ছোট ছোট সাইজে, তো ওগুলো থেকে একটা নিয়েছি ওদের জন্য, যে 4-5 পিস 6 পিস হয়েছে আর কি, এক একটাই ছোট একদম মুরগিগুলো, তো ওদের জন্য রান্না করেছি। আর আমরা হচ্ছে মাছ, ডাল আর একটা ভাজি, মানে পটল ভাজি করেছি। এই তো আজকে দুপুরের মেনু আমাদের। তো গাইস আমি এখানে ভিডিও বড় করব না, বিকেলের নাস্তাটা দেখে নাও।